তো এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহ চাইলে সবাই মুসলমান হতে পারতো আফান তা না সত্তাই এখনো মুমিন তাহলে আপনি কি সমস্ত মানুষ মোমন না হওয়া পর্যন্ত তাদের উপরে একরাহা করবেন জবরদস্তি করবেন তাদের উপরে কি আপনি জোর জবরদস্তি করবেন ই মানে জোর জবরদস্তি করা জুলুম করা বাধ্য করা কম্পেল করা তো না হওয়া পর্যন্ত তাদের উপরে আপনি কি জোর জবরদস্তি চালাবেন তাদেরকে বাধ্য করবেন চাই না আপনার রফ চাইলে সবাই ইমান আনতো কাজে রফ চায় না সবাই ইমান আনবে না ইমান আনার ব্যাপারটা হলো তার ইফতিয়ার লায়ক রাহিদ্দিন এ হলো আল্লাহর কোরআনের স্পষ্ট কথা কিন্তু আপনি হাদিসে গেলে দেখবেন যে তার উল্টা কথা হাদিসে আছে কি উমের তোয়ানুকাত আল্লাহ আল্লাহ রসুল বলেছেন যে আমাকে লড়াই করতে আল্লাহ বলেছেন মানুষ লাই রাহ না বলা পর্যন্ত তাহলে এটা এই কোরআনার এত একটা সম্পূর্ণ উল্টা এই হাদিস কোরআনের কোরআন বলছে আপনি কখনোই মানুষকে কম্পেল করবেন না জবরদস্তি করবেন না আর হাদিস বসে যে আমাকে যুদ্ধ করা করতে বলা হয়েছে লাইল না বলা পর্যন্ত তার কী কথা সম্পূর্ণ কোরআনের খেলাফ কারণ এই ধরনের হাদিস যত বিশুদ্ধ হোক এই হাদিস মানার কোনো যুক্তি নাই কোনো কারণ নাই কোনো বৈধতা নাই আলহামদুলিল্লাহ কাফা আসসালাম আলাইবাদিল্মাদ সম্মানিত সুযুমণ্ডলী

মানে সুন্দর জায়গায় উৎকৃষ্ট ভূমিতে মবাবা সেতকেন উৎকৃষ্ট আশ্রয়স্থলে আমি তাদেরকে আশ্রয় দিলাম আর আমি উত্তম বস্তু হতে তাদেরকে জীবিকার ব্যবস্থা করলাম কিন্তু তালাফু হাত্তা হাত্তাহাম এলমু অতপর তারা মতভেদ করল তাদের কাছে সঠিক জ্ঞান আসার পরে নিশ্চয় আপনারা অব দিন তাদের মধ্যে চূড়ান্ত ফয়সলা করবেন ফিমা খানিফুন যে বিষয়গুলি নিয়ে তারা মতভেদ করতেছিল মতভেদ অর্থাৎ এই বনিয়া আল্লাহ তালা ফেরাউনের ধ্বংসের পরে সিরিয়া মিশর এই পৃথিবীর পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল অর্থাৎ পশ্চিমাঞ্চল বলতে মিশর এবং পূর্বাঞ্চল বলতে সিরিয়া এই পৃথিবীর পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলে বনেশালকে বসবাস করার জন্য আল্লাহ স্থান করে দিলেন তাদেরকে জায়গা করে দিলেন তারা খুবই সুখে জীবন জীবনযাপন করতেছিল দীর্ঘকাল তারা গোলামির শিকলে আবদ্ধ ছিল সেই গোলামির থেকে তারা এখন মুক্তি লাভ করলো ফেরাউন সমলে ধ্বংস হল তো এরপরে আল্লাহ বলেন যে তাদের কাছে জ্ঞান আসার পরে তারা মতভেদ করলো তো যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ সালাম তাদের মধ্যে আবির্ভাব করেনি ততক্ষণ পর্যন্ত তারা আখিরি নবীর উপরে সবাই বিশ্বাস ছিল যে আখিরি নবী আসবে তার উপর আমরা ইমান আসবো তিনি খেজুর রাস দেশে হিজাত করবেন এরকম একটা ধারণা এবং সবাই এ ব্যাপারে একমত ছিল যে নবী আসবেন আহমদ মোহাম্মদ নাম হবে খেজুর রাসলার দেশে হিজাত করবে এসব কিছু কিন্তু এলে মাসার পরে অর্থাৎ যখন এই বাস্তব মোহাম্মদ সালাম তাদের মতে তাদের মধ্যে আসলেন তখন কিন্তু তারা মতভেদ করলো তখন তারা মোহাম্মদ সালামকে স্বীকৃতি দিল না তার বিরুদ্ধে তারা নানা অপপ্রচার শুরু শুরু করে দিল তার কারণ একটাই তারা ভেবেছিল যে শেষ বনি বনিয় থেকে আসবে কিন্তু দেখা গেল যে এই বনি বনিয়ল থেকে আসে নাই এই একটা কারণেই তারা এই রসুলের বিরোধিতা করেছে যে এই জন্য বলে যে সত্য তাদের কাছে প্রকাশ হয়ে যাওয়ার পরে তারা মতভেদ করছে প্রকাশ হওয়ার আগে কিন্তু তারা শেষ নবীর উপরে একমত ছিল এবং তারাই সেই নবীকে পাওয়ার জন্য খেজুর দেশে হিজরত করছে অনেক দেশ সফর করছে তারা বিভিন্ন রকম অনুসন্ধানে ছিল এখন আল্লাহ আল্লাহতারা তার নবীকে যেহেতু ইহুদিরা খুব বিরোধিতা করছে এই জন্য মনে তো দুর্বলতা আসতে পারে আর দুর্বলতা নবীর মধ্যে না আসলে সাধারণ মানুষের মধ্যে আসতে পারে নবীর মাধ্যমে আল্লাহ তারা সতর্ক করতে পারেন আল্লাহ বলেন হায়ান গুন্তাফি ই সাকিব মেম্মা নে নেলে আমি যে আপনার প্রতি অবতীর্ণ করছি ব্যাপারে যদি আপনার কোনো সন্দেহ থাকে ফার্স্ট আলিল্লাহ জি একনুল কিতাব এবং তাহলে আপনার আগে যারা কেতাব পড়েছে আগের থেকেই যারা খেতাব পাঠ করে অভ্যস্ত তাদেরকে জিজ্ঞাসা করুন এখানে প্রশ্ন হচ্ছে যে রাসুল উপরে কেতাব নাছি এই এর ব্যাপারে কি রাসুলের সন্দেহ থাকতে পারে সন্দেহ হলো সাধারণ মানুষের কিন্তু বিষয়টা বোঝাবার জন্য আল্লাহ আলা রাসুলকে সম্বোধন করেছেন যে সাধারণ মানুষেরা রাসুলের প্রতি যাবতীর্ণ হয়েছে এ ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে আরও আগে যারা কেতাব পড়ছে আগের থেকে যারা কেতাব পড়ায় অভ্যাস তাদেরকে জিজ্ঞাসা করো তারা বলবে রাব্বিক নিশ্চয়ই রবের পক্ষ থেকে আপনার কাছে সত্য এসেছে ফালা তা কুরান্ন মাল মমতারিন কোনো অবস্থায় আপনার সন্দেহকারীদের মধ্যে আপনি হবেন না আপনি সন্দেহের ঊর্ধ্ব থাকবেন আপনি সত্য কেতাব লাভ করেছেন আপনি সত্য নবী সত্য রাচুল এটা জানার জন্য তাদের সন্দেহ থাকলে তারা ইহুদি আলেমদের কাছে যা বা পূর্ববর্তী যারা ইহুদি খ্রিস্টান ছিল তাদের কাছে তারা জিজ্ঞাসা করে নিতে পারে এবং আপনি ওই দলভুক্ত হবেন না যারা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করেছে মিথ্যা সাব্যস্ত করেছে যদি এটা আপনি করেন তাদের দলভুক্ত হলে থাকু খাসিরেন তাহলে আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে হবেন এটা তো আল্লাহ রসুল কখনোই হবেন না কিন্তু এর দ্বারা আমাদেরকে সতর্ক করা হচ্ছে যে আমরা যেন ওই দলের মধ্যে সন্দেহ পোষণকারী দলের মধ্যে আমরা যেন না ঢুকি ইন্দিন হাকাত আলিম কালিমত রব্বিকালুন নিশ্চয়ই যাদের উপরে আপনার রবের বাণী প্রতিষ্ঠিত হয়েছে রবের বাণী চূড়ান্ত হয়েছে তারা ইমান আনবে না রবের বাণী যাদের উপরে চূড়ান্ত হয়েছে যে তাদেরকে একবার দশবার শতবার বোঝানো হয়েছে তারা বুঝেছে সত্য উপলব্ধি করেছে তারপরেও তারা হিংসা বিদ্বেষের কারণে ইমান গ্রহণ করে না তাদের ব্যাপারে আল্লাহর বাণী নিশ্চিত হয়েছে যে ওরা ইমান আনবে না আল্লাহমকুল্লাহ আজাবল আলিম তাদের কাছে সমস্ত নিদর্শনগুলি যদি এনে এনে হাজির করা হয় তবু ওরা ইমান আনবে না আনবে কখন যখন আজাবাল আলিম অর্থাৎ শাস্তি দেখতে পাবে এই শাস্তিটা হলো কেয়ামত ধ্বংস তারপরে মৃত্যু এই যে কোনো বিষয়ে শাস্তি এই শাস্তি দেখার সময় ওরা ইমান আনবে কিন্তু এই শাস্তি দেখে ইমান আনলে সে ইমান কবুল হবে না তাতে ইতিপূর্বে আল্লাহ তালা আমাদেরকে স্পষ্ট বলেই দিলেন যে ফেরাউন ও রোহিত সাগরে ডোবার সময় সে কিন্তু ইমান এনেছিল কিন্তু আল্লাহ এটা কবুল করেন নাই কাজে ওরা ওই বিপদ দেখে ইমান আনবে শাস্তি দেখে ইমান আনবে আজ গুরবে দেখে ইমান আনবে তার আগে ওরা ইমান আনবে না এটা আল্লাহ বলে দিলেন এইটা ওদের স্বভাব ফালাউল্লাহ কান আন আমা ইমান ইল্লা আল্লাহ বলেন কোনো জাতিরই ইমানে উপকার হয় নাই বিপদ দেখে ইমান আনার কারণে কোনো জাতিরই উপকার হয় ইনুসুল আসলামের জাতি ছাড়া মানে বিপদ সংকেত দেখার পরে কোনো জাতির ইমানেই কোনো কাজে আসে নাই কিন্তু একমাত্র ইনুসুল আসলামের জাতি তাদের শাস্তির নিদর্শন প্রকাশ পেয়ে যাওয়ার পরে তারা ইমান এনেছিল কিন্তু তাদের এই আল্লাহ গ্রহণ করেছিলেন যেহেতু আল্লাহ আল্লাহ কুল্ল সাহন আল্লাহর তো কোনো আইন মানা ফরজ না আইন মেনা ফরজ আমাদের আল্লাহ যখন যে কোনো আইন তিনি ইচ্ছা করলে তিনি তার ব্যতিক্রম করতে পারেন আর ব্যতিক্রমের ব্যাপারে একটা জিনিস মনে রাখবেন কাউকে শাস্তি দেওয়ার অদা করে যদি শাস্তি না দেওয়া হয় এটা অদা খেলাপ নয় এটার নাম হচ্ছে ক্ষমা আবার বলছি বলেন আপনি কাউকে শাস্তি দেওয়ার জন্য অদা করেছেন প্রতিশ্রুতি আমি ওকে এই করবো এই একশো মারব একশো পিঠা দেব এই প্রতিশ্রুতি ভঙ্গ করে যদি আপনি তাকে শাস্তি না দেন তো এই শাস্তির প্রতিশ্রুতি ভঙ্গ করার নাম হচ্ছে ক্ষমা শাস্তি দেওয়ার কথা বলে শাস্তি না দিলে এটার নাম অদা ভঙ্গ নয় এটা কিন্তু বুঝতে হবে আপনি কাউকে কোনো লেনদেন এই লেনদেনের ক্ষেত্রে যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে এটা হবে অদাভঙ্গ ভঙ্গ করা কিন্তু শাস্তি দেওয়ার হুমকি দিয়েছেন ধমক দিয়েছেন বা প্রতিশ্রুতি দিয়েছেন এখানে শাস্তি না দেওয়া এটার নাম হলো অদা ভঙ্গ করা নয় এটার নাম হবে দয়া কাজে আল্লাহতালা এভাবে শাস্তি দেওয়ার অদা করেছেন এখন কোনো ক্ষেত্রে যদি আল্লাহ শাস্তি কাউকে না দেন এটা তার দয়া এটা আল্লাহর অদাভঙ্গ করা হবে না এটা কিন্তু বুঝে নিতে হবে দিয়ে শাস্তি শাস্তির না দেওয়া এটা হচ্ছে দয়ার প্রকাশ আর অন্য কোনো বিষয়ে লেনদেনের বিষয়ে অদা করলে সে অদাভঙ্গ ভঙ্গ করা এটা প্রতিশ্রুতি খেলা বা অদাভঙ্গ হবে তো এখানে আল্লাহ তালা বলছেন শাস্তির নিদর্শন প্রকাশ পেয়ে গেলে আমি আর কারো ইমান কবুল করিনি এটা আল্লাহর প্রতিশ্রুতি কিন্তু তারপরও আল্লাহ তালা বলে যে হ্যাঁ আমি একটা জাতিকে শাস্তির আলামত প্রকাশ হয়ে যাওয়ার পরে তার ইমান এনেছে এভাবে একটা জাতিকে আমি মুক্তি দিয়েছিলাম সেটা হলো ইউনুস লাম্মা আমানু যখন তারা ইমান আনলো কাশাপ আনুমুল খিজিয়ে বিলায়তী দুনিয়া তখন আমি দুনিয়ার জীবনের অবদস্তমূলক শাস্তি তাদের থেকে আমি দূর করে দিলাম অমাত্তা নামে আহিন এবং তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত ভোগ বিলাসের সুযোগ করে দিলাম আল্লাহ বলেন ঘটনাটা হচ্ছে এই ইনুসাল্লাহাম ইনুসেফনি মাত্তা এনার অঞ্চল ছিল সিরিয়ার ভূমিতে অর্থাৎ ইরাকের উত্তর অঞ্চলে দজলা নদীরও ও পারে উত্তর পারে মোসেল শহরের মধ্যে নিনুয়া অঞ্চল নিনুয়া যেখানে বাল মূর্তির ঘটনা আমরা পড়েছি বাল ও কোরআনে আসে এই অঞ্চলে ইনুসআল্লাহ সালাম কাল্লা নবী হিসেবে পাঠিয়েছিলেন ওনার আবির্ভাবের সময়টা আমরা সাধারণত ওনার বংশ তালিকাটা কোরআনে বা তাপসি স্পষ্ট পাওয়া যায় না তবে উনি ইলিয়াস আল্লাহ পরে ইলিয়াস ইয়াসা জুলকিফাল তো এই যে ইলিয়াস ইলিয়াসাল্লাহস্লামের পরে ইনুসআসলামের আবির্ভাব এতটুকু আমরা তাপসি থেকে অনুসন্ধান করে আমরা পেয়েছি এবং তাই বলছি তো ইনুসআল্লাহসাল্লাম ওখানে নবী জাতিকে দাওয়াত দিলেন তারা দাওয়াত শোনে না কবুল করে না তারা তো ওই বাল মূর্তিরই এবাদাতকারী ছিল তো শেষ পর্যন্ত ইনুসুল আসলাম আল্লাহর কাছে বললেন তখন আল্লাহ বলেন যে তিন দিন পরে তাদের শাস্তি আসবে পয়গম্বর জানিয়ে দিলেন যে তিন দিন পরে তোমাদের শাস্তি আসবে এখন ওরা ভীত হয়ে গেল যে আসলে কি সত্য না মিথ্যা যদি সত্যি হয় তাহলে আমাদের মধ্যে থেকে ইনুসুর আসলাম পৃথক হয়ে যাবেন তো এখন এই তিন দিনের প্রথম দিনেই ওরা অনুসন্ধান করতে লাগলো যে ইনুসুল আসলাম আমাদের মধ্যে আসেন কি নাই তো গভীর রাতের অনুসন্ধান করে দেখা গেল যে ইনুসুল আসসালাম তাদের মধ্যে নাই তখনই ওরা ভাবলো যে তাহলে শাস্তি আসবে যার জন্য পয়গাম্বার আ থেকে দূরে হটে গেছেন এখন ওরা পয়গম্বারকে খোঁজাখুঁজি করতে লাগলো কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না পয়গম্বাকে পাওয়া গেল না এলাকা ছেড়ে তিনি অন্যত্র চলে গেছেন যখন ওরা নিশ্চিত হলো যে পয়গম্বার পৃথক হয়ে গেছে শাস্তি আসবে এবং আকাশে ওরা কালো বিশাল একখণ্ড মেঘ দেখতে পাইলো যে এই মেঘের মধ্যে আজাব তখন ওরা সবাই আল্লাহর কাছে নিজেরাই তবা করলো এমনভাবে তবা করলো যে এই তবা দৃষ্টান্ত বোধ হয় পৃথিবীতে দ্বিতীয়টি আর নাই তারা কী করলো সমস্ত মানুষ মাঠে বের হয়ে পড়ল বের হওয়ার পরে তারা নারী পুর পুরুষ পৃথক হয়ে গেল সন্তানদেরকে এবং মাদেরকে আলাদা এনক্লোজারে রাখা হলো পশুগুলি মা এবং শিশুকে আলাদা এনক্লোজারে রাখা হলো ওই শিশুরা দুধের জন্য কাছে মায়েরা কাছে ওদিকে গরু ছাগলের মায়েরা কাছে বাচ্চাগুলি কাছে মানে এক মহা মানে এক বিপর্যয় সৃষ্টি করে এইভাবে তারা আল্লাহর কাছে কানাকাটি শুরু করলো যে আল্লাহ আমরা ভুল করছি পয়গামরের কথা মানি নিয়ে আমাদেরকে আপনার মাফ করে দেন তো আল্লাহ তালা তার এই বিরল প্রকৃতির তাদের এই বিরল প্রকৃতির তবা সবই আল্লাহর ইচ্ছে হয় তো এই তবার কারণে আল্লাহতালা তাদের থেকে শাস্তি হটাই দিলেন নিদর্শন আসার পরেও প্রথম দিনে নিদর্শন আসার পরেই শাস্তি হটাই দিলেন কিন্তু পরের দিন অনুসন্ধানকে জানতে পারেন যে তার জাতি বহালতভিয়াতে আসে তাদের কোনো সমস্যা হয়নি তখন ইনুসল খাবিয়ে গেলেন যে তাহলে আমাকে যদি ওরা পায় তো আমাকে হত্যা করবে অভিযোগ হলো যে আমি তাদেরকে মিথ্যা বলেছি শাস্তির অদা করেছি শাস্তি আসে নাই যে আমি মিথ্যা বলেছি এই অভিযোগে তারা হত্যা করবে এবং এটা ছিল সেই সমাজের একটা বিধান একটা কথা বললে সেই কথা মিথ্যা প্রমাণিত হলে তাকে হত্যা করতো ওরা এইভাবে ইনুসুল আসলাম জাতির থেকে পালাতে শুরু করলেন এদিকে তার জাতি তিমানদার হয়ে গেল সবাই ইনুসল আসলাম তো তা জানেন না এইভাবে ইলুসালাম পালাতে গিয়া তিনি একটা ভরা নৌকায় আরোহণ করলেন সেই নৌকাটা কোথায় কেউ বলে রোম সাগরে তবে রোমসাগরে না হয়ে যদি এটা দজলা নদীর কিনারা হয় তো এই যে এলাকাটা কাছাকাছি বলে মনে হয় তো একটা লোক পালায়ন করলে কোন দিকে পালায়ন করেছেন রোমসাগর ওখান থেকে অনেক দূরের ব্যাপার তো যাই হোক তিনি যে কোনো একটা নদী ওখানে তার কাছাকাছি ছিল হলো দজলা নদী তো উনি একটা নদীর পারে একটা ভরা নৌকায় তিনি আরোহণ করলেন নৌকায় উঠে পড়লেন উঠে পড়ার পরে নৌকাটা যখন নদীর সমুদ্রের মাছ বরাবর গেল নৌকাটা অচল হয়ে গেল সামনেও যায় না পিছনেও যায় না তখন সেই যুগের নিয়ম অনুযায়ী তারা বুঝতে পারল যে এই নৌকায় একজন পাপি আছে বা পলাতক গোলাম আছে যে কারণে নৌকাটা আগাচ্ছে না তখন তারা বলল যে এই নৌকার মধ্যে কি অপরাধী কে আছে তো ইনুসুর আসাম বলে যে অপরাধী আমি কিন্তু সে যে নবী সে যে ভালো মানুষটা জাতির লোকেরা জানতো তখন তারা অস্বীকার কর যে না আপনাকে আমরা অপরাধী মনে করব না তিনি বলছেন যে না আমি অপরাধী আমি পলাতক গোলাম তখন লোকেরা বললো যে এটা আমরা পরীক্ষা না করে এটা মানব না তখন তার উপরে ই করা হলো মানে যেটা লটারি করা হলো কোরা লটারি করা হলো এবং লটারিতে একবার দুইবার তিনবার পর্যন্ত ইনুসুর আসাম লটারিতে দোষী সাব্যস্ত হলেন হওয়ার পরে তো হয়তো তিনি নিজেই নদীতে ঝাঁপ দিয়ে পড়লেন অথবা তাকে ফেলে দেওয়া হলো যেটাই হোক তিনি নদীতে নৌকা থেকে তাকে ফেলে দেওয়া হলো নৌকাটা সঠিকভাবে চলতে লাগলো ইনুসুর আসলাম যেখানে ঝাঁপিয়ে পড়লেন সেখানে এই প্রকাণ্ড একা মাছ হাঁক করেছিল ফা গেরুন ফাহু মানে মু মুখ হাঁ করেই ওই মাছটা ওখানে অবস্থান করছিল সাথে সাথে ইনুসুর আসলামকে ওই মাছে গিলে ফেললেন ওই মাছটা গিলে ফেললো ফেলার পরে কোনো তাপসির লেখে যে আর একটা মাছ আবার ওই মাছটাকে খেয়েছে যাই হোক তাপসিরের বর্ণনা কম বেশি হতেই পারে তাকে যে মাছে গিলেছে এটা নিশ্চিত যেহেতু কোরআনে এটা স্পষ্ট বলা আছে ফালতা ফালতাকল হুতো হুয়া মুলিম যে তিনি আল্লাহর দয়া থেকে বঞ্চিত অবস্থায় তিনি মাছের পেটে ঢুকলেন মাছটাকে গিলে ফেললো তো এভাবে মাছটাকে গিলে ফেলার পরে মাছ তাকে নিয়ে সমুদ্রের একেবারে তলদেশে চলে গেল পরে গভীর অন্ধকার কত বড় সমুদ্রের তলদেশ অন্ধকার তারপর মাঠের মাছের পেটের মাংসের অন্ধকার তারপর খাদ্যথলির অন্ধকার এই ভীষণ অন্ধকারের মধ্যেই নুসর আসাল্লাম তিনি আল্লাহকে স্মরণ করতে সক্ষম হলেন তাপশ্রীর ককরা বলেন যে কঙ্করের তাসবির শব্দ পেয়েছেন অথবা তিনি পায়গম্বর তার জন্য আল্লাহর স্মরণ করা এটা তো স্বাভাবিক এটা তিনি করতেই পারেন তাতে কঙ্করের আওয়াজ শুনেছেন কি তিনি নিজের থেকেই আল্লাহকে স্মরণ করেছেন তিনি বললেন ফনাদ জুলুবাতে আল্লাহ আল্লাহ ইল্লাং তা নিকুন্ত জলমিন এই বলে তিনি অন্ধকারে আল্লাহকে ডাক দিলেন যে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনারই পবিত্রতা আমি জালেমদের অন্তর্ভুক্ত এভাবে যখন তিনি আল্লাহকে ডাক দিলেন আল্লাহ বলেন ফার্স্টে যাব না আল্লাহ আমি তার ডাকে সারা দিলাম গভীর সমুদ্রের মধ্যে একটা মানুষ চলে গেল মাছের কাকে গিলে ফেললো দেখেন কোনানকে যদি আপনারা কেউ বাস্তবের সাথে মিলাতে চান বা বলে যেগুলো অসম্ভব তা যার বলা সে বলতেই পারেন কিন্তু আল্লাহর কথা আল্লাহর কাজ এগুলো আল্লাহর কাছে পৃথিবীর কোনো কাজ অসম্ভব নয় অসম্ভব হলো আমাদের কাছে অসম্ভব কিন্তু আল্লাহর কাছে পৃথিবীর কোনো কাজই অসম্ভব নয় যেটা আমরা শতভাগ অসম্ভব মনে করি আল্লাহর কাছে অসম্ভব নয় এভাবে পেটে একটা মানুষ ঢুকলে তো কয়েক মিনিটের মধ্যে তার মুবত হয়ে যাবে নিশ্চিত মরে যাবে কিন্তু সে মাছের পেটে মরলেন না সেখানে বসে আল্লাহর জিকির করলেন মাছের থলির মধ্যে বসে একটা মানুষ আল্লাহর জিকির করবে এটাই বা কেমন আশ্চর্য বিষয় ওখানে কি আর নড়াচড়ার মতো কোনো সুযোগ আছে যে যাই হোক তিনি আল্লাহকে স্মরণ করেছেন আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন তিনি কত সময় মাছের পেটে ছিলেন এ নিয়ে নানা কথা আছে তো কত সময় এটা আমরা নিশ্চিত বলতেই পারবো না যদি দুই চেয়ে ঘন্টা হয় তাও হবে আর যদি বেশি হতে কেউ কেউ দিনও বলেছেন যেটা হবে হবে তিনি মাসের পেটে ছিলেন এটা অসম্ভব না এবং এটা সত্য এটা কোরআনে বলেছে আল্লাহ কোরআনে বলেছেন কামাউল হুতো মাছ তাকে গিলে ফেলেছে হুয়া মলিম তখন তিনি ছিলেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত এরপরে অন্ধকারে তিনি ডাক দিলেন ডাক দেওয়ার পরে আল্লাহ বলেন ফাঁসা যাব না আল্লাহ আমি তার ডাকে সারা দিলাম আল্লাহ বলেন যে আমি ঘুমেই না তন্দ্রা আমাকে স্পর্শ করে না আমি যদি ঘুমিয়ে থাকতাম আমার ইনুস আসলামাকে ডাক দিত তাহলে আমার ঘুম থেকে জিবিলাস আমাকে ডাকবে কি না জাগাবে কি না তো এই ব্যাপারে তাহলে কতই না বিলম্ব হয়ে যেত তা আল্লাহ বলেন ও মাসের পেটের মধ্যে ওখানে ডাক দিয়েছে সাথে সাথে আমি ডাকে সারা দিয়েছি আমার রহমত সেখানে আমি প্ররণ করেছি মাসকে বলে দেওয়া হলো যে তোমার পেট ইনুসল আসলামের জন্য জেলখানা তুমি তাকে হজম করবে না নদীশ্বরে তাকে ঢেলে দাও তো মাছ তাকে নদীর চলে ঢেলে দিলেন ঢেলে দেওয়ার পরের সাথে সাথে আল্লাহ তালা সেখানে একটা মোহাম্মতন আলহী সাজাতাম তিন এক তিন মানে গুড কদু কিউকম্বার শশ শশা এটা হলো গুড কদু কুমড়া কদু গাছ এক কথায় আল্লাহ তালা সেখানে একটা কদু গাছ উৎপাদন করে দিলেন যেহেতু কদু গাছের পাতায় মাছই বসে না তিনি শরীরটা তার মাছের পেটে ব্যাগে ব্যাগে শরীরটা ফ্যাঁক হয়ে গেছে তো মাসিতে তাকে কষ্ট দিবে এই জন্য মাসি না এমন গাছের পাতা দিয়া ইনসুল্লাহ আসলামকে আল্লাহ তালা ছায়ার ব্যবস্থা করে দিলেন নদীর চরে আর তালা তাকে রক্ষা করার জন্য পাহাড়ি বকরি যে ছাগলগুলি পাহাড়ে বসবাস করে এই পাহাড়ি বকরি পাঠাইয়া দিলেন সেই দুধওয়ালা পাহাড়ি বকরি আইসা ইনুসাল্লাহ সালাম হাজির হলো ইনুসুল্লা সেই পাহাড়ি বকরি দুধ পান করলেন এবং দুধ পান করে তিনি সুস্থতা লাভ করলেন এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে দুধ এমন একটা খাদ্য যেই খাদ্যে মানুষের শরীরের সমস্ত অভাব দূর করে যেহেতু ইলসুল্লাহ সাল্লাম মানে একেবারেই মানে একেবারেই একটা মুমূর্ষু মানুষ মাছের প্যাট থেকে পড়েছেন এমত অবস্থায় আল্লাহতালা তাকে ওই মাছ মাংস ডাল কুমার এগুলো খাতে খেতে না দিয়া আল্লাহ আল্লাহতালা তাকে দুধ খেতে দিলেন তাহলে এখন আপনি এর থেকে বুঝে নেন যে দুধ হলো এমন একটা খাবার যেই খাবারের মধ্যে সব ধরনের খাদ্য খাদ্যপ্রাণ আছে সব ধরনের ভিটামিন আছে। একটা মানুষ খালি দুধ খেয়ে হজম করতে পারলে সে বাঁচবে এবং তার শরীর ক্ষতি হবে না এটা আমরা এই অ্যাথ থেকে কোরআন থেকে আমরা এটা বুঝতে সক্ষম হয়েছি তো ইনুসার আসলামকে আল্লাহ তালা এইভাবে সুস্থ করলেন সুস্থ হওয়ার পরে হঠাৎ করে কদু গাছটা শুকিয়ে গেল শুকিয়ে যাওয়ার পরে ইনুসালাম কাঁদলেন যে আমি এই গাছে ছিলাম গাছটা শুকিয়ে গেল তখন আল্লাহ থেকে বলেন ইনুসর আসালাম ইনুস তুমি একটা কদু গাছ মরে যাওয়ার জন্য কাঁদছ তোমার জাতির অবস্থা কি তাদের ব্যাপারে তুমি চিন্তা করেছ এরপরে ইনুসর আসলাম ওখানে ওখান থেকে কিছু অগ্রসর হলেন নদীর চর থেকে আরও লোকালয়ে তিনি অগ্রসর হলেন এক রাখালের সাথে তার দেখা হলো দেখা পরে রাখাল বলছে যে আপনাকে বলছে যে আমি আর পয়গম্বার ইনুসুর আসলাম বলে আপনি পয়গাম্বার তার কি সাক্ষী বলে যে হ্যাঁ আমার সাক্ষী আছে তুমি আমার জাতির কাছে আমার খবর পৌঁছিয়ে দাও যে ইনুসুল আসলামের সাথে আমার দেখা হয়েছে তখন ওই রাখাল বলে যে আমি যদি এ সাক্ষী না উপস্থাপন করতে পারি তো আমাকে হত্যা করা হবে তখন বললেন যে এই মাটি তুমি যেখানে দাঁড়ানো আছো এইখানে যে গাছপালাগুলি আছে এগুলি সবাই তোমার পক্ষে সাক্ষী দেবে তখন ইনুসা গাছপালা মাটিকে এসারা করলেন তারা স্বীকৃতি দিল যে হ্যাঁ আমরা সাক্ষী দেবো এই স্বীকৃতি পাওয়ার পরে ওই রাখাল ইনুসা অঞ্চলে গেল এবং রাজার কাছেই সরাসরি বলল যে ইনুস আমার দেখা হয়েছে তখন রাজা বলল যে একে হত্যা করো এ কোথায় পাইছে ইনুসকে সে বললো যে আমাকে হত্যা করবেন আমার সাথে লোক পাঠান আমার সাক্ষী আছে যে আমি ইউনুস আসলামকে দেখেছি এই সাক্ষী প্রমাণ আমার কাছে আছে তখন লোক নিয়ে গেল যাওয়ার পরে ওই রাখাল বললো যে ইউনুস আসসালাম তোমাকেদেরকে সাক্ষী বানিয়েছে সেই আল্লাহ শপথ করে বলছি তোমরা সাক্ষী দাও যে ইনুস্ত সাথে আমার দেখা হয়েছে কিনা তখন ওইখানের মাটি ওইখানের গাছপালা কথা বললো রাখালকে শোনালো এবং রাজার যে লোকেরা তারা সবাই শুনলো শোনার পরে তারা সবাই ভীত হয়ে গেলো এবং রাজাকে বললো যে হ্যাঁ অবশ্যই ইনুস্তা আসলামের সাথে দেখা এরপরে ওই রাখালকে রাজা সম্মান করেছে এখন সম্মানটা কি করেছে কেউ বলে রাখালকে আল্লাহ রাজা বানাই দিয়েছে আচ্ছা যাই হোক রাখাল সে সম্মানের অভিযোগ সম্মান করা হয়েছে এরপরে ইনুসুল আসলাম তার জাতির কাছে ফিরে যাওয়ার পরে আবার তিনি স্বাভাবিক জীবনযাপন এবং তার জাতি ইসলাম গ্রহণ করেছে তো এই ইনুসুল আসলামের জাতির লোকসংখ্যা সম্পর্কে ক্রণে বলা আছে আরসাল্লাহ মেয়াতে আলফেন না উয়াজিদুন মেয়াদ এক একশো হাজার এক লক্ষ তা আল্লাহ বলেন এক লক্ষ বা তার সাথে কিছু বেশি লোকের কাছে আমি ইনুসুল্লা সালামকে পাঠিয়েছিলাম তো এই জন্য আমরা মনে করি এক লাখ বিশ হাজার বা সোয়া লাখ আর ইনুসুল্লাহ আসলামকে আল্লাহতালা যে দোয়াটার কারণে মুক্তি দিয়েছিলেন আমরা এখন পৃথিবীর মানুষ আমরাও তো আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্য কৌশল খুঁজছি তখন আমাদের ওলামারা আমারা আমাদের সিনিয়ররা তারা এটা কৌশল অবলম্বন করেছেন ইনুসুল্লাহ আসলামকে যে দেওয়ার কারণে মাফ করেছে আমরা সেই দোয়া পরে আল্লাহর কাছে মাফ চাপো এবং আমরা এই দোয়া কতবার পড়ব তাহলে ইনুসল জাতির লোক ছিল একশো এক লক্ষের কিছু বেশি তাহলে আমরা এই দোয়াটা এক লাখ বিশেষবার শ লাখ পরবো লক্ষ লক্ষবার এই দোয়া পরে আল্লাহ কাছে দোয়া করবো এইভাবে কিন্তু একটা দোয়ার কৌশল আমাদের সমাজে প্রচলিত আছে যে মানুষ কোনো কিছুতে কাজ না হলে তখন এই খতমিয়া ইউনুস ইউনুস ইসলাম যে দোয়া পড়েছিলেন করোনায়াত এই দোয়া লক্ষ লক্ষবার পরে মানুষ আল্লাহ কাছে মাপসায় এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের ছোটোবেলায় যেভাবে মাঠে গিয়ে এই দোয়া পরে দোয়া করলে অনেক সময় বিপদ দূর হয় মাঠের পোকা দূর হয় বা বৃষ্টি না হলে বৃষ্টি হয় বা কোন এলাকায় মারাত্মক রোগব্যাধি প্লেগ দেখা দিলে এই দ পরে এভাবে আমল করলে সেগুলো পেলেক দূর হয় এরকম নিদর্শন দেখা গেছে এবং এটা যেহেতু আল্লাহর কালাম এটা অবলম্বন করলে এতে উপকার হতে পারে অসম্ভব কিছু নয় তো এই একটা ব্যতিক্রমলা দেখালেন যে বিপদ দেখে ইমান আনলে কোনো জাতিরই সেই ইমানে উপকার হয় নাই কিন্তু ইনুসার আসলের জাতির উপকার হয়েছে এই এক টান আল্লাহ দেখালেন তো এখানে আল্লাহতালা শাস্তি দেওয়ার কথা বলে শাস্তি দেন নাই এটা হলো অদা খেলাপ নয় এটা হলো ক্ষমার দৃষ্টান্ত যে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তাদেরকে তো এইভাবে আল্লাহ বলেছেন যে আমি কিন্তু ওই একটা জাতি ইনুস আসলামের জাতিসের অন্য কোনো জাতিকে বিপদ দেখে ইমান আনলে তাদের ইমান কবুল করি নাই কাজে তোমরাও সতর্ক হও বিপদ দেখে ইমান আনবে এই চিন্তা তোমরা করো না তোমরা আগেই ইমান আনো আল্লাহ বলেন আল্লাহ জামিয়া আপনারা যদি চাইতেন তাহলে পৃথিবীর সব মানুষই তো ইমান আল্লাহ চাইলে আল্লাহর চাহিদার বিরুদ্ধে কেউ ক্ষমতা আছে কাজে আল্লাহ চাবেন না এটা আল্লাহ অদা করেছেন যে আমি সকলের জন্য আইন কানুন সহ তাদেরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি শুধুমাত্র মানুষকে আমি জ্ঞান দিয়েছি আলো দিয়েছি নবীর রসুল আসমানি কেতাব দিয়েছি এবং তাদের বিষয়টা তাদের উপরে আমি ন্যস্ত করেছি যে এই সেরাতার মুস্তাকিম এই সেরাতার দলিন এই জান্নাতের রাস্তা এই জাহান্নামের রাস্তা তোমরা তোমাদের জ্ঞানের কাছে প্রশ্ন করো বোঝো বুঝে তুমি যে কোনো রাস্তায় চলার জন্য তুমি ইচ্ছা পোষণ করবে আমি সেই রাস্তায় চলার জন্য তোমার ব্যবস্থা করে দেবো ইমানের ব্যাপারটা এখানেই আল্লাহ দুটো রাস্তা পরিষ্কার করে দিয়ে বলছেন এই দুটো রাস্তা যেটা তুমি গ্রহণ করবা সেটাতেই তোমাকে আমি চলার ব্যবস্থা করব। তুমি যদি সেরাতার দলিনে যাও তাহলে আমি তোমার খাদ্য বন্ধ করে দেবো না তোমার খাদ্য পানীয় বন্ধ করে আমি তোমাকে কষ্ট দেব না ওটাই আমি তোমাকে সব দেবো কল্যাণ নবেদ্য হাউলায় আল্লাহ আল্লাহানি একেও দেবো ওকেও দেবো এখন তোমার ইচ্ছা তুমি যদি ওই শ্রাতার দল্লিন বা মাকদি আলহীনদের রাস্তা গ্রহণ করো করো সেখানে আমি তোমার খাদ্য খাদক বন্ধ করব না বরং বেশি দেব। আর শ্রাতার মোস্তাকে যদি তুমি চলো তাও সে পথে চলার জন্য আমি তোমাকে সাহায্য করব এটা আল্লাহর ইচ্ছা তিনি যা ইচ্ছা তাই করেন সেখানে আল্লাহর ঈশ্বরের উপরে আমাদের কোনো মন্তব্য চলে আল্লাহ ইচ্ছা করেন যে তার রাস্তায় মানুষ সংগ্রাম করবে জেয়াদ করবে বরণ করবে এটা আল্লাহ দেখতে আনন্দ পান এখন এটা আল্লাহ যদি ইচ্ছা করেন তা আমাদের এই ব্যাপারে কিছু আছে মৃত্যুতে আনন্দ এই মৃত্যুতে আনন্দ এটা কিন্তু আমরা মানে মেনে নিতে পারছি না যে মৃত্যুতে আনন্দ কী করে হয় কিন্তু একটা ক্ষেত্র আপনাদেরকে বলবো। আপনারা যখন বড় জলাশয় পুকুরে বা কোনো দিঘিতে মাছ মারেন তখন সেখানে যদি বড় বড়ো মাছ থাকে আর জেলেরা যখন জালটা আস্তে আস্তে কেনারা দিকে নিয়ে আসে তখন বড় বড় রুই কাতলা লাফ লাফাতে শুরু করে দশ কেজি পাঁচ কেজি ওদের বড়ো বড়ো বিশ কেজি ওদের দরম দরম করে যখন মাছগুলো লাফাইয়া পড়ে তখন যারা কেনারায় বসে থাকে তারা সবাই হইচই করে কেউ বসা থেকে দাঁড়ায় কেউ দৌড় দেয় কেউ চিৎকার করে এভাবে একটা সরবর শুরু যে আনন্দের সরবর তো এখানে আমার প্রশ্ন হলো যে মৃত্যুতে তো সকলেরই দুঃখ প্রকাশ করা উচিত কিন্তু এই মাছগুলা মরছে মরবে এই জন্য তারা ভয়তে লাফাচ্ছে আর আপনারা সবাই আনন্দ করছেন তাহলে মৃত্যুতে আনন্দ করার একটা দৃষ্টান্ত কিন্তু মানুষের মধ্যেও আছে যে মৃত্যুতে আনন্দ কাজে এটা আল্লাহতালা আল্লাহ তালার কোনো ব্যাপারে মন্তব্য করা আমাদের অধিকার নাই তো আমরা এটা বলতে পারি যে আল্লাহ তালা আমাদের মৃত্যুতে আনন্দবোধ করেন আল্লাহ বলেন যে একজন মর্দে মোমেন আল্লাহর পথে যুদ্ধ করতে করতে যখন উলঙ্গ বক্ষে শত্রুর ভিতরে ঢুকে পড়ে এবং শত্রুর তলার আঘাতে তার কলিজা কেটে যায় এইভাবে যখন একজন মোমেন শাহাদ বরণ করে আল্লাহ বলেন এই দৃশ্য থেকে আল্লাহ আনন্দে হাসেন কাজে এটা আল্লাহর ব্যাপার এবং এই জন্য আল্লাহ তালা এমন পুরস্কার ঘোষণা করেছেন সেই পুরস্কারের কথা শুনলে মনে হয় আপনি আমি যে কোনো মানুষ আমরা এভাবে আমরা মরণ আমরা কবুল করতে যাই কিন্তু এভাবে মরণের জন্য একটা আল্লাহ তালা বিধানও রেখেছেন যে এইটা যে যে কোনোভাবে আপনার ইচ্ছে মতো এটা ওভাবে মরলে তাও আল্লাহ গ্রহণ করবেন না এই মরণটা মরার জন্য যে আইন রাখা হয়েছে সেই আইনানুকভাবে যদি আপনার এভাবে মৃত্যু হয় তো এই মৃত্যুতে আল্লাহ বোধ করবেন আর আল্লাহর আইনের বাইরে আল্লাহ বলেছেন বলেই আল্লাহর পুরস্কারটা নেওয়ার জন্য আপনি একটা মৃত্যুর সম্মুখীন এভাবে হয়ে গেলেন সেটা কিন্তু আল্লাহ মঞ্জুর করবেন না কীভাবে মরলে আল্লাহ এই পুরস্কার দেবে সেটাও আল্লাহর আইনে ঘোষণা করা আছে তো এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহ চাইলে সবাই মশমান হতে পারতো আপনার তুকরু না সাত এখন এখনও তাহলে আপনি কি সমস্ত মানুষ মোমেন না হওয়া পর্যন্ত তাদের উপরে একরাহা করবেন জবরদস্তি করবেন তাদের উপরে কি আপনি জোর জবরদস্তি করবেন একরাহ মানে জোর জবরদস্তি করা জুলুম করা বাধ্য করা কম্পেল করা ইমান না আওয়া পর্যন্ত তাদের উপরে আপনি কি জোর জবরস্তি চালাবেন তাদেরকে বাধ্য করবেন ইমান আনতে না আপনার রব চাইলে সবাই ইমান আনতো কাজে রব চায় না সবাই ইমান আনবে না ইমান আনার ব্যাপারটা হলো তার ইতিহার লায়ক রাভিদ্দিন এ হলো আল্লাহর কোরআনের স্পষ্ট কথা কিন্তু আপনি হাদিসে গেলে দেখবেন যে তার উল্টা কথা হাদিসে আছে কি না তোলার্না সত্তায় আল্লাহ রসুল বলেছেন যে আমাকে লড়াই করতে আল্লাহ বলেছেন মানুষ লাই রাহিল্লা না বলা পর্যন্ত তাহলে এটা এই কোরআনের এত একটা সম্পূর্ণ উল্টা এই হাদিস কোরআনের কোরআন বলছে আপনি কখনোই মানুষকে কম্পেল করবেন না জবরদস্তি করবেন না আর হাদিস বসে যে আমাকে যুদ্ধ করা করতে বলা হয়েছে লাইল ইল্লাহ না বলা পর্যন্ত তার কী কাজ সম্পূর্ণ কোরআনের খেলাফ কারণ এই ধরনের হাদিস যত বিশুদ্ধ হোক এই হাদিস মানার কোনো যুক্তি নাই কোনো কারণ নাই কোনো বৈধতা নাই আমরা আল্লাহ বলেন কোনো মানুষ আল্লাহর অনুমতি ছাড়া ইমান আনতে পারে না ইমান আনতে হলে আল্লাহর অনুমতি রাখবে তার চেষ্টা এবং চেষ্টার পরে আল্লাহর অনুমতি এটা না হলে কেউ ইমান আনতে পারবে না এখন এই কথার উপরে আপনি আপত্তি করলে করতে পারেন কোনো লাভ হবে মালিকের কথার উপরে আপত্তি করার নাম তো ইসলাম না ইসলাম হচ্ছে মালিক যা বলে তার উপরে আত্মসমর্পণ করা কাজে মালিকের কাছে আত্মসমর্পণ করেন তার সাথে চ্যালেঞ্জ করেন না বোঝার চেষ্টা করেন না না বুঝলে আল্লাহকে বলেন যে আমি বুঝি নাই বোঝার তো দিন কিন্তু চ্যালেঞ্জ করলে সে ধ্বংস আমল্লার অনুমতি ছাড়া কেউ ইমান আনতে পারে না ইমান আনার জন্য চেষ্টা করতে ইচ্ছা পূষণ করতে হবে তখন আল্লাহ অনুমতি দেবেন তারপর ইমান আনবে ওয়াজ আলো রেস আল্লাহ খেলুন তবে আল্লাহ বলে দিয়েছেন যে নির্বোধ যারা তাদের উপরই অপবিত্রতা চাপানো হয় কুফুর সেরেক নাশুকুর এগুলো অপবিত্রতা আল্লাহ বলেন যারা জ্ঞানহীন নির্বোধ তাদের উপরে এটা চাপা চাপানো হয় আর যারা জ্ঞানী যারা আল্লাহর কাছে আত্মশোভন করে বুঝলেও আত্মশোভন করে আর না বুঝলেও আত্মশোভন করে তারা আল্লাহর কোনো কথার সমালোচনা করে না আল্লাহর কথার কোনো ভুল ধরার চেষ্টা করে না নাউজবিল্লা কুলিনু মাজাফ ইসামাওয়া তোমরা দেখো আকাশ পৃথির মাঝে কি আসে দেখো এগুলি কে সৃষ্টি করেছে। কার এগুলি সৃষ্টি কার ক্ষমতা নুন কিন্তু যারা ইমান ইমানা যারা বিশ্বাস করে না এই ভয় প্রদর্শন এই নিদর্শন তাদের কোনো কাজে আসে না এই নিদর্শন দেখেও তারা বোঝে না ভয় দেখালেও সতর্ক হয় না জাক্কুমের কথা জাহান্নামের কথা আলকাতরা জামার কথা বললেও তাদের অন্তরে ভয় আসে না কাজেই বেইমানের অন্তরে ভয় আসে না বেইমানের অন্তর এগুলি গ্রহণ করে না আল্লাহ বলেন ফাহরুল আল্লাহ কবল তারা আর কিছুর অপেক্ষা করে না বরং তারা অপেক্ষা করছে ওই দৃষ্টান্তের যেটা তাদের পূর্ববর্তীদের সাথে যে দৃষ্টান্তগুলি এসেছে এগুলির অপেক্ষা করছে মানে পূর্ববর্তী জাতিদের দৃষ্টান্ত হলো যে ইমান আনবে না আল্লাহকে মানে না মানে না কিন্তু যখন শাস্তির নিদর্শন এসে গেল তখন হায় হাই করে কান্নাকাটি শুরু হয়ে গেল কিন্তু তাদের ইমান আল্লাহ কবুল করলেন না আল্লাহ বলেন এইভাবেই তারা অপেক্ষা করছে যে শাস্তি এসে গেলে তখন কিন্তু এরাও ইমান আনবে কোল আপনি বলেন ফমতাজিরু ইন্নি মাহুমারা মমতাজির আপনি বলেন যে তোমরা অপেক্ষা করো আমি তোমাদের সাথে অপেক্ষমান থাকছি অর্থাৎ পূর্ববর্তী জাতিগুলা কঠিন শাস্তি না দেখে বিপদের আলামত না দেখে মৃত্যু আসা না পর্যন্ত ইমান আনে নাই কিন্তু এরাও সেইটার অপেক্ষা করছে বুঝে শুনে ভালো সময় সুস্থ সময় এবার ইমান আনবে না মৌবতের সময় বলবে যে আমি এখন ইমান আনবো আল্লাহ তা গ্রহণ করবেন না আল্লাহ বলেন সুম্মানুনজ্জি রসুলুনা অতবার আমি মুক্তি দিয়েছি আমাদের রসুলগণকে আল্লাহ দিন আমারও এবং মুক্তি দিয়েছি আমি মোমেনদেরকে এবং এইভাবে যখন একটা জাতির উপরে শাস্তি আসে তো প্রত্যেকটি শাস্তির ক্ষেত্রেই মোমেন এবং রসুলরা ওই শাস্তির আওতাভুক্ত হয় তারা শাস্তির বাইরে ছিল হাক্কান কাদালিকা হাক্কান আরাইনা নঞ্জিল মোমেনিন আল্লাহবালান এভাবেই মোমেনদেরকে মুক্তি দেওয়া এটা হল আমার কর্তব্য আল্লাহবেন শাস্তি যখন আসবে তখন আমি মোমেনদেরকে পৃথক করব মোমেনদেরকে আগে সেখান থেকে জুদা করে পৃথক করে তারপরে এদেরকে আমি শাস্তি দেবো এবং এটাই হচ্ছে আমার কর্তব্য যে আমি মোমেনদেরকে মুক্তি দেব এবং কাফেরদেরকে আমি শাস্তি দেবো এবং এটাই আল্লাহ করেছেন সকল জাতির মধ্যে এই দৃষ্টান্তই পাওয়া যায় তো আমরা আজকে এখানে এই সমাপ্ত করলাম ইনশাল্লাহ আগামীকালকে আমরা আবার আল্লাহ তৌফিক দেন আমরা শুরু করবো